প্রিয় লীলু, কিছু শব্দের ঘটনা যখন সুন্দর করে গুছিয়ে কেউ বলে, তখনই আমাদের ইন্দ্রিয় জানান দেয় আমরা তাকে ভালোবাসি। গত কালকের একটা ঘটনা বলি শোনো। রাত 3টা অথবা 4টা হবে, প্রথমে মনে হলো পাখির ডানা ঝাপটানোর শব্দ, তাই আমি মাথা উঁচু করে দেখতে চাইলাম, কিন্তু তাকাতেই অবাক হলাম, এত রাত পাহাড়ের এত উপরে কে আসবে? তা উলঙ্গ দুটি দেহ, সাদা স্তন যুগল আঁকড়ে ধরে আছে একজোড়া হাত, মেয়েটির কানে কামড়ে ধরে আছে এক প্রেমিক অথবা স্বামী। ভরা জ্যোৎস্নায় আমি প্রথমবার এমন সঙ্গমরত মানুষ দেখলাম, এক অপরূপ দৃশ্য ছিল। যদিও এটা দেখা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, এই দেখা সঙ্গম দৃশ্য আমাকে ফিরিয়ে নিয়ে গেছে আমাদের ফেলে আসা 780টি দিনের একটি রাত্রের ভেতর। ভরা জ্যোৎস্না, তুমি এবং কক্সবাজারের একটা ছাউনি দৃশ্যপট, পানিতে ভাসমান দুটি দেহ দুলে যাচ্ছে ঢেউয়ের সাথে, চাঁদটাও যেন অপরূপ একটা আবহাওয়া তৈরি করেছিল পানির আবরণে। প্রিয় লীলু, কেমন আছো তুমি? শব্দের ভনিতায় আর কত ডাকবো তোমায়? অগচরে সূর্যও বেইমানি করে, মানুষ যে জন্ম থেকেই বেইমান, ফিরবে না বা ফিরতেও বলি না, জেনে রেখো আমি এখনো মরিনি। যেবার ঈশ্বর হয়ে গেছি বলে মিছিল মিটিং করেছিলাম, সেবারই একবার মরেছিলাম। এখন ভেবেছি কি জানো, আমি আবার সভ্য সমাজে ফিরে আসব আর উলঙ্গ হয়ে হেঁটে বেড়াবো। কেমন হবে নষ্ট সমাজকে আর একটা আয়নাতে তাদের উলঙ্গ দৃশ্য দেখাতে? প্রিয় লীলু আমার, আমার একান্ত ভাবনা চিন্তার আবরণ তুমি, তুমি তুমি আমার প্রেম, আমার কান্নার জল অথবা আমার মৃত্যুর কাফনের কাপড়। ভালো আছো তুমি? বিশ্বাস করো আমি ভালো আছি, এবং আমার কবিতার খাতাও ভালো আছে। তুমি নেই বলে খাতাটা ছুঁড়ে মারা হয় না, তাই সে স্বাস্থ্যবতী হয়েছে। ভালো থেকো লীলু, তুমি ভালো থেকো, আমি বরং সুকান্ত অথবা একটা প্যাঁচাকে ডেকে নিয়ে আসি কবর থেকে, তারপর বলবো লেখেন আপনি এই সমাজের প্রেমিকদের কথা, লেখেন আর ডানা ঝাপটিয়ে জানিয়ে যান আমরা ভালো নেই।